সো আরউড ফ্যামিলি, আপনাদের স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে ইনকোয়ারি একটু ডিফাইন করার চেষ্টা করলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করবো আজকে কীভাবে তোমরা তোমাদের হাইটটাকে ইনক্রিজ করতে পারবে অ্যান্ড হাইটটাকে বাড়াতে পারবে। হ্যাঁ, আমিও আগে শর্ট হাইট ছিলাম অ্যান্ড তুমিও তোমাদের হাইটটা ইনক্রিজ করতে পারবে কিছু সিম্পল স্টেপগুলো ফলো করে। তো স্টার্ট করার আগে এনি প্রবলেম, এনি ডাউট ডাইরেক্ট ইনস্টাগ্রামে ডিএম করো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অ্যান্ড তোমরা তোমাকে সাপোর্টও করতে পারো যদি তোমরা সাপোর্ট করতে চাও। তো এবার ডাইরেক্ট ভিডিও টপিকে আসি। তো বলেছিলাম কীভাবে হাইট তোমরা বাড়াবে এর ওপর ভিডিও বানাবো, তো ওই ভিডিওটা আজকে নিয়ে চলে এসেছি। অ্যান্ড হাইট রিলেটেড যে প্রবলেমটা বেশিরভাগ আমার কাছে ডিএম আসছিল অ্যান্ড সেটাই শর্ট আউট করবো তোমাদের কাছে। হাইটটাকে কীভাবে বাড়াবে সেটা বাড়ার আগে একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমাদের যে কোনো জেনেটিক প্রবলেমের জন্যে তোমরা কোনো মেডিসিন খাবে না বা প্রেফার করবে না কাউকে, নর্মালি তোমরা এটা কিছু বেসিক সিম্পল স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের হাইটটাকে বাড়াতে পারো। যদি এরকম কোনো টিভিতে অ্যাড বা পোস্টার দেখে থাকো যেখানে বলা আছে যদি তোমাদের হাইট বাড়াতে চায় তাহলে তোমরা এই নাম্বারে কল করো বা এই মেডিসিনটা খাও, তাহলে বলবো কোনো দিনই নয়। এগুলো সবই ন্যাচারাল প্রসেস, এগুলো সবই তোমাদের জেনেটিক প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। এবার আসি কীভাবে তোমরা তোমাদের হাইটটা ইনক্রিজ করবে। তো আমিও আগে অনেক শর্ট হাইট ছিলাম অ্যান্ড আমাকে অনেকে অনেক রকম নামে ডাকতো, তো জানি কীভাবে সাফার করতে হয় সেটাকে। অ্যান্ড তোমরা তোমাদের হাইটটা ইনক্রিজ করতে হলে অবশ্যই বলবো তোমাদের প্রপার স্লিপের দরকার আছে। হ্যাঁ, 8 আওয়ার্স তোমাদের স্লিপের দরকার। তোমরা যদি গুগলে সার্চও করো তোমাদের ফার্স্ট রেজাল্ট ওটাই আসবে। তোমাদের আগে প্রপার স্লিপের দরকার অ্যান্ড ন্যাচারালি এখনকার দিনের টিনেজাররা তারা অল টাইম ফোন নিয়ে ব্যস্ত থাকে, দ্যাটস ওয়াই তাদের ঘুমটা অনেক বেশি কমে যায়। যার কারণে তোমাদের বলবো তোমরা যতটা পারবে তোমাদের ঘুমটা বাড়ানোর চেষ্টা করো অ্যান্ড মিনিমাম 8 আওয়ার্স তোমরা স্লিপ করো। সেকেন্ড থিং, তোমরা জিম জয়েন করতে পারো অ্যান্ড এনি অ্যাক্টিভিটিস করতে পারো যেটা তোমাদের ভালো লাগে। তো আমি নর্মালি জিম জয়েন করেছিলাম অ্যান্ড আমি চিন আপস বা পুল আপস এগুলো করতাম বেশি অ্যান্ড তোমরাও সেগুলো করতে পারো। এই নয় যে এই ওয়ার্কআউটগুলো করলেই তোমাদের হাইট ইনক্রিজ হয়ে যাবে, না, ন্যাচারালি তোমাদের জেনেটিকের উপর নির্ভর করছে বেশিরভাগই। বাট যতটা তোমাদের হাইট ইনক্রিজ করা যায় অ্যান্ড তোমরা যখনই চিন আপস বা পুল আপস মারবে তখনই তোমাদের যে শোল্ডার অ্যান্ড প্ল্যাটস সেটা অনেক ওয়াইড হবে, যার কারণে তোমাদের একটা ইলিউশন তৈরি হয় যে তোমরা অনেকটা বেশি হাইট বা লম্বা হয়েছে। দ্যাটস ওয়াই বলবো তোমরা জিম জয়েন করতে পারো বা ঘরেতেই তোমরা পুল আপস মারতে পারো। পুল আপসের জন্য কোনো জিম লাগে না, হোম ওয়ার্কআউট বেসিসে তোমরা এই ওয়ার্কআউটগুলো করতে পারো অ্যান্ড পুল আপস চিন আপস এগুলো তোমরা ন্যাচারালি ঘরেতেই করো অ্যান্ড তোমরা অবশ্যই রেজাল্ট পাবে, আমিও পেয়েছি। অ্যান্ড ডেফিনেটলি বলবো তোমরা এমন কোনো মেডিসিন খাবে না যেটা খেলে ভাবছো হাইট ইনক্রিজ হয়ে যাবে বা বিয়ার্ড এসে যাবে বা হেয়ার গ্রোথ অনেক ফাস্ট হয়ে যাবে, এরকম কোনো মেডিসিন হয়নি এখন অবধি অ্যান্ড হবেও না। দ্যাটস ওয়াই বলবো তোমরা কোনো মেডিসিন কেউ প্রেফার করলেও বা রেফার করলেও তোমরা খাবে না। ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই নিজে লাইক করে বলো অ্যান্ড থার্ড থিংস বলবো তোমাদের ডায়েট, তো ডায়েটটাও অনেক ম্যাটার করে। তোমরা যত ভালো ডায়েট নেবে তত তোমাদের হাইটটা ইনক্রিজ করতে সাহায্য করবে। তো তোমরাও চাও যদি তোমাদের হাইটটা ইনক্রিজ হোক তাহলে বলবো প্রপার ডায়েট নাও, হাই প্রোটিন কনজিউম করো অ্যান্ড প্রোটিনটা নাও, গুড ফ্যাট খাও, ব্যাক ফ্যাটগুলো যতটা বাড়বে অ্যাভয়েড করো। বেসিক্যালি এই পয়েন্টগুলোর উপরই বেশি জোর দাও। কোনো সাপ্লিমেন্ট বা কোনো মেডিসিন তোমরা খাবে না হাইট রিলেটেড প্রবলেমের জন্য বা এনি জেনেটিক প্রবলেমের জন্য যেখানে তোমাদের গ্যারেন্টি দিচ্ছে যে তোমরা এই প্রবলেমটা থেকে শর্ট আউট পাবে এই জিনিসটা খাওয়ার ফলে। বাট আমি বলবো কোনো দিনই নয়, কোনো মেডিসিন সাপ্লিমেন্ট এখনো অবধি তৈরি হয়নি। তোমরা যতটা পারবে ন্যাচারাল জিনিসগুলো নেওয়ার চেষ্টা করো, ন্যাচারাল জিনিসগুলো খাওয়ার চেষ্টা করো। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে বলো। এনি প্রবলেম হচ্ছে, এনি বিষয়ে তোমরা জানতে চাও তোমরা ডাইরেক্ট ডিএম করতে পারো ইনস্টাতে। এরকম প্রবলেম আমার আরও এসছে যার কারণে আমি ভিডিওগুলো তোমাদের কাছে দিচ্ছি অ্যান্ড তোমরা যাতে এই প্রবলেমগুলো থেকে শর্ট আউট করো অ্যান্ড সবারই এই প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে। যাদের যাদের হচ্ছে, যাদের শর্ট হাইট তারাও এই প্রবলেমগুলো থেকে ফেস করছে অ্যান্ড তাদেরও বলবো তোমরা শেয়ার করো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে লাইক করে বলো, লাইকে অনেকটা মোটিভেট হই অ্যান্ড থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্ট, সাপোর্ট করতে ভুলো না, থ্যাংক ইউ।